हेलो बंधुरा असलामु आलैकुम वेलकम टू बैक माई चैनल शिवली किचन गार्डन एंड लाइफ स्टाइल। आशा रखी जे जेखान बस वीडियो देखो ना क्यों सबाई अल्हम्दुलिल्लाह भलो आछो। आमिओ রাখবো। তো বন্ধুরা প্রতিবারের মতো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে দিও, তোমাদের একটি লাইকই আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো কষ্ট করে দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আর যে সকল নতুন বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটা ভিজিট করছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো আমি নান রুটিটা তৈরি করে নিয়েছি। তো আমি একে একে নান রুটিগুলো দেখো তৈরি হয়ে গিয়েছে এবং অনেক ভালো হয়েছে। আমি তেল এবং বাটার বা কোনো রকম অয়েল ইউজ করিনি, এভাবেই আমি নান রুটিটা তৈরি করেছি স্বাস্থ্যসম্মতভাবে। তো রাত্রে আমরা নান রুটি আর মুরগির মাংস ভুনা করে খেয়েছি, আর এটা সকালে চিকেন বিরিয়ানি। তো দেখো এটা শেয়ার করা হয়নি, জাস্ট বিরিয়ানিটা করে শুধু তাদেরকে খেতে দিয়েছি, এটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। চিকেন বিরিয়ানিটা অনেক মজা হয়েছে এবং খেতেও অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে আমি এই যে শপিংয়ে গিয়েছি, তো শপিংয়ের যাত্রাপথে তোমাদের মাঝে আর ভিডিও শ্যুট করিনি। তো আমি ময়মনসিংহে যে বাংলার মাটি সেই দোকানে গিয়েছি আমার শখের জিনিসগুলো কেনার জন্য। আর এত সুন্দর সুন্দর মাটির জিনিস, আর মাটির জিনিসের প্রতি এমনিতেই আমি দুর্বল অনেক, আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন ধরেই আমার ইচ্ছে করছিল আমি মাটির কিছু জিনিস কিনব, কিন্তু আমাদের এই ময়মনসিংহে এগুলো পাওয়া যাচ্ছিল না, সেজন্য আমি কিনিনি। কিন্তু যখন আমি অ্যাড দেখি যে বাংলার মাটি ময়মনসিংহের পালিকা মার্কেটের অপোজিটে নূরজাহান কমপ্লেক্সে দোকানটা, অনেক ভালো ভালো এখানে জিনিসগুলো, তো সেই জিনিসগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করছি। তোমরা দেখো অনেক সুন্দর, তোমাদেরও ভালো লাগবে। প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো।
লক্ষ্য মাটির জিনিসগুলো। তো আমি শপিং থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি, স্কুলের জন্য অনেক কিছু কিনেছি, আর এই বাংলার মাটি থেকেও আমি কিছু কেনাকাটা আর আমার শখের জিনিসগুলো আমি কিনেছি, সেগুলো তোমাদের মাঝে অবশ্যই কালকে শেয়ার করব। আজ জাস্ট তোমাদের মাঝে আমি দোকানের সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখো অনেক ভালো লেগেছে আমার বাংলার মাটি দোকানটাতে, অনেক মাটির ডিনার সেট, শো পিস, ফুলদানি, টেরাকোটা সব কিছুই এই দোকানে আছে। এবং আমার ভীষণ ভালো লেগেছে যে ময়মনসিংহে এমন একটা দোকান হয়েছে বাংলার মাটি। তো তোমাদের মাঝে শেয়ার করলাম মৃৎশিল্প, হারিয়ে যাওয়া শিল্প আবার নতুনভাবে তারা এভাবে মানুষের মাঝে তুলে ধরেছে, আমাদেরকে ভীষণ ভালো লেগেছে। তো এখান থেকে আমি কী কেনাকাটা করলাম আর অনেক শপিং করেছি সেটি আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের মাঝে আমার শপিংগুলো শেয়ার করব। বন্ধুরা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর রাখছি। তো বন্ধুরা আল্লাহ হাফিজ।